নমস্কার ও সহনা বু সহন ভুনা সহবীর্জঙ্কর বাবহি তেজস্বী নাবধীতমস্তু মাং ওং শান্তি তৈত্যরী উপনিষদের এই যে বাণী সেই বাণী দিয়ে রোদ শুরু হয় আমাদের বিদ্যালয়ের অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রার্থনা সভা কি অর্থ অর্থ হচ্ছে ব্রহ্ম অর্থাৎ সেই পরমাত্মা যেন আচার্য ও শিক্ষার্থী উভয়কেই সমানভাবে রক্ষা করেন জ্ঞানের সুফল যেন তিনি সমানভাবেই আমাদের দান করেন আমরা উভয়েই যেন জ্ঞানলাভের জন্য সমভাবে কঠোর শ্রমে ব্রতী হই অর্জিত জ্ঞান যেন আমাদের উভয়ের পক্ষে সমভাবে ফলপ্রদ হয় আমরা যেন পরস্পরকে হিংসা বা বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আধিভৌতিক ও আধিদৈবিক শান্তি হোক স্যারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই যে সভা সেই সভাতে আমি কিছু কথা বলতে ব্রতি হচ্ছি এবং শিক্ষক দিবসের প্রাক্কালে এবং শিক্ষক দিবসে এবং শিক্ষক ছাত্রের সঙ্গে সম্মিলিত যে দিনগুলি সমস্ত দিনেই কিন্তু এই উপনিষদের মন্ত্র সমানভাবে কার্যকরী শিক্ষক দিবস কেন কি কারণে ভারতবর্ষে চালু হয়েছিল আমরা হয়তো অনেকেই জানি বা হয়তো সকলেই জানি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তৎকালীন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি নিজে একজন বিদগ্ধ শিক্ষাবিদ যার বিদ্যা ভত্তা নিয়ে সারা বিশ্বে মানুষ তখন উদ্বেলিত ছিল সেই সময় তার কিছু ছাত্রছাত্রী সেই রাষ্ট্রপতিকে গিয়ে বললেন যে আমরা পাঁচই সেপ্টেম্বর তারিখে আপনার জন্মদিন সেই জন্মদিনটি পালন করতে চাই তখন রাধাকৃষ্ণন সত্যিকারের বিদ্যান মানুষ উনি বলেছিলেন যে আমার জন্মদিন পালন করতে হবে না যদি সত্যিই তোমরা আমাকে শ্রদ্ধা কর তবে আজকের দিনটি অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর দিনটি তোমরা শিক্ষক দিবস রূপে চালু করো সেই থেকে ভারতবর্ষে শিক্ষক দিবস রূপে এই পাঁচই সেপ্টেম্বর দিনটি রয়েছে চালু রয়েছে আমরা সেই দিন সমস্ত ছাত্র শিক্ষক মিলে এই দিনটা নিয়ে ভাবি আমাদের কর্তব্য সম্পর্কে ভাবি আমাদের দায়িত্ব সম্পর্কে ভাবি এখন আমাদের ভাবা দরকার যে আমরা যারা শিক্ষক আমাদের কর্তব্য কী আমাদের সমাজে অবস্থানটা কি আমরা আর পাঁচজনের সঙ্গে একই জায়গায় না অন্যত্র বিরাজ করছি এই প্রসঙ্গে একটি গল্প মনে পড়ছে এক রাজা এক শিল্পীকে বললেন তুমি আমার রাজ্যের সবচেয়ে সুন্দর যে শিশু তার ছবিটি এঁকে নিয়ে এসো সেই শিল্পী ঘুরে ঘুরে অনেক খোঁজ করে সবচেয়ে সুন্দর যে শিশু তার ছবি এঁকে মহারাজকে দিলেন মহারাজ তো খুব খুশি বাহ চমৎকার ছবি হয়েছে এর বছর করি পরে মহারাজে আবার কি খেয়াল হলো উনি বললেন সেই শিল্পীকে এবার তুমি আমার রাজ্যের সবচেয়ে কুৎসিত যে মানুষ তার ছবি নিয়ে এসো সেই শিল্পী খোঁজ করতে করতে এক কারাগারের মধ্যে সবচেয়ে খারাপ মানুষের সন্ধান পেল যে মানুষটি ভীষণ রকম বিস্ত্রী কিছু কাজ করার ফলে কারাগারের অন্তরাল রয়েছে তার ছবি আঁকলেন সেই শিল্পী তারপর মহারাজার কাছে যখন সেই ছবিটা উনি দিচ্ছেন শিল্পীর চোখে জল নত মুখ রাজা বললেন শিল্পী কি হলো। আগেরবার যখন তুমি আমাকে ছবি দিয়েছিলে তখন তোমার হাস্যোজ্জ্বল মুখ ছিল আজ যখন তুমি আমাকে এই ছবিটা দিচ্ছ তোমার চোখে জল কেন তোমার নত মুখ কেন শিল্পী বলছেন মহারাজ ছবি আঁকার সময় আমার কোনো কষ্ট হয়নি কষ্ট হলো তখনই যখন জানতে পারলাম সবচেয়ে কুৎসিত ব্যক্তিটি হচ্ছে সেই শিশুটি আমি যার ছবি এঁকেছিলাম সবচেয়ে সুন্দর শিশু হিসেবে অর্থাৎ এই কয়েক বছরে সবচেয়ে সুন্দর শিশুটি সবচেয়ে কুৎসিত শিশুতে বা মানুষে রূপান্তরিত হয়েছে কার দায় মহারাজ কার দায় মহারাজ এবং শিল্পী দুজনেই ভাবতে ভাবতে হঠাৎ তাদের চোখ পড়ে গেল দূরে বসে থাকা একদল আচার্য আচার্যার দিকে একদল শিক্ষক শিক্ষিকার দিকে কেন মহারাজ বললেন ঠিক ধরেছি ওরা যথার্থ শিক্ষা দিতে পারেননি এই শিশুটি যে একদম স্বর্গীয় মহিমা নিয়ে জগতে তার পা ফিরেছিল যে হতে পারত জগতের শ্রেষ্ঠ মানব সেই শিশুটি শ্রেষ্ঠ কুৎসিত মানবে পরিণত হয়েছে সে যথার্থ শিক্ষা পায়নি শিক্ষা তার মধ্যে ঢোকেনি এ দায় কার এ দায় সকলের কিন্তু বিশেষত শিক্ষক শিক্ষিকাদের এইখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে শিক্ষক দিবসে আমাদের কর্তব্যের কথা আমরা যারা শিক্ষক তাদের কর্তব্যের কথা কি করা উচিত আমাদের শুধু কি কিছু অঙ্ক কিছু ইংরাজি কিছু পদার্থবিদ্যা আর কিছু ইতিহাস পড়িয়ে ক্লাস থেকে চলে আসলেই আমাদের কর্তব্য শেষ হয়ে যায় কখনোই না এই প্রসঙ্গে একটি গল্প বলি যে আমাদের প্রথম কর্তব্য কি হওয়া উচিত সারগাছি আশ্রমে অনেক বছর আগে এক বরেণ্য বিখ্যাত সাধু থাকতেন তার নাম শ্রীমৎ স্বামী প্রেমিসানন্দজী মহারাজ শ্রী শ্রী মায়ের উনি সন্তান তখন আমাদের উচ্চ বিদ্যালয়টি সবেমাত্র দোতলা হয়েছে তখন তো এত বাড়িঘর হয়নি তখন বহুদূর পর্যন্ত দেখা যেত প্রকৃতিকে একদিন গার্লস কলেজ থেকে বিকেলের দিকে কিছু ছাত্রী এসেছেন মহারাজের দর্শন করতে পূজ্যবাদু মহারাজকে প্রেমেশ মহারাজকে প্রণাম করার পরে যখন তারা সেখানে বসতে উদ্যত হচ্ছে মহারাজ তখন বললেন যাও আমাদের হাই স্কুলটা দোতলা হয়েছে তার ছাদে গিয়ে দেখো চারদিকটা কেমন লাগছে সেই ছাত্রীদল তখন আমাদের উচ্চ বিদ্যালয় যে এখন চারতলা তার দোতলার ছাদে গিয়ে চারদিকে তাকিয়ে দেখছে কি অপরূপ দৃশ্য তখন সূর্য আস্তে আস্তে তার দিবসের শেষ দান দেওয়া শেষ করে অস্তাচলে যেতে চলেছে এরকম একটি সময় কি অপূর্ব একটি সময় দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত কোথাও চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে এক অপরূপ অপরূপ দৃশ্য সেই গ্রামাঞ্চলের প্রকৃতি যেন সেই মুহূর্তে নিজেকে উজাড় করে দিয়েছিল তারা ভীষণ আনন্দ পেয়ে সেই বেহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা অনেক বছর আগে তারা নেমে এসে আবার পূজ্যবাদ মহারাজকে প্রণাম করে বললেন মহারাজ আমরা অদ্ভুত আনন্দ পেয়েছি চারিদিক কি সুন্দর লাগলো মহারাজ খুব ভালো লেগেছে সেই সময় মহারাজ যে কথাটি বললেন তা বিশেষভাবে প্রতিধানযোগ্য কি বললেন মহারাজ বললেন তোমরা তো ফিজিক্যালি উপরে উঠেছ তাই এত আনন্দ পেয়েছ যদি ফিজিক্যালি উপরে উঠেই এত আনন্দ পাও তাহলে মেন্টালি উপরে উঠলে না জানে আরও কত আনন্দ পাবে অসাধারণ কথা মেন্টালি উপরে উঠতে হবে মনকে নিয়ে উপরে উঠতে হবে মেন্টালি উপরে উঠলে না জানি আরও কত আনন্দ পাবে ঠিক এই জায়গায় আমাদের শিক্ষকদের কর্তব্য সে দাঁড়িয়েছে আমাদের কাজ শিক্ষক যারা আমরা শিক্ষকতার ব্রতে যারা নিয়োজিত আছি আমাদের মূল কাজ ওই সুকুমার মতি ছাত্র ছাত্রীদের মনটাকে নিয়ে মন একটা অসাধারণ জায়গা এই মনকে নিয়ে কাজ করতে করতে মানুষ জগৎকে বদলে দিতে পারে বিপ্লব আনতে পারে বিপ্লব মানে তো আর মারামারি ভয়ঙ্কর মারপিট তা তো নয় বিপ্লব মানে হচ্ছে এক বিরাট পরিবর্তন নিয়ে আসা মানুষ পরিবর্তন আনে তার দেহের শক্তিতে নয় তার মনের শক্তিতে তাদের মানসিকভাবে মেন্টালি উপরে উঠবার জন্য ছাত্রদেরকে বার্তা প্রথম কে দেবেন প্রথম দেবেন মা তারপর কে দেবেন বাবা আর তার যার কাছে সেই ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এই দীর্ঘ সময় ছাত্রছাত্রীরা দিন যাপন করে শিক্ষক শিক্ষিকা তিনি দেবেন সেই শিক্ষা মানসিকভাবে উচ্চে ওঠার শিক্ষা কারণ মানসিকভাবে উচ্চে না উঠলে আমরা কখনো জগতে শ্রেষ্ঠত্বের আসন লাভ করতে পারব না আমাদের মনে যে সব শক্তি বিরাজ করে একটি ঘটনা থেকে আমরা একটু স্মরণ করতে পারি বিষয়টি একবার স্বামী বিবেকানন্দ পাহাড়ি পথ ধরে যাচ্ছেন তার সঙ্গে চলেছেন আরেক ভদ্রলোক অনেক দূর যাওয়ার পরে সেই ভদ্রলোক স্বামীজিকে বলছেন স্বামীজি মহারাজ আমি আর একটুও চলতে পারবো না আমার দেহ দেহপ্রবর অবসন্ন আমি আর একটুও এগোতে পারবো না স্বামীজি তার সেই অসাধারণ তেজদৃপ্ত চুক তার সেই বর্ণনা করা যায় না এমন এক অসাধারণ কণ্ঠস্বর সেই নিয়ে সে ভদ্রলোককে বললে নফো দাঁড়াও পিছনে তাকিয়ে দেখো কে বিরাট দূরত্ব তুমি অতিক্রম করে এসেছ যদি এতটা দূরত্ব পাহাড়ি পথ ধরে তুমি অতিক্রম করে আসতে পারো তবে সামনে যেটুকু পথ তুমি পারবে তুমি পারো তুমি পারো তুমি পার উঠে দাঁড়াও সেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং মনের মধ্যে স্বামীজি তার কথার মাধ্যমে যে শক্তি সঞ্চার করে দিলেন সেই শক্তির বলে সেই ভদ্রলোক আরও অনেক দূর এগিয়ে গেলেন স্বামীজি আজও পেঁচে আছেন আমাদের মধ্যে মূলত এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ওই মনের মধ্যে বল সঞ্চারিত করার দায়িত্ব এখন আমাদের আমরা যারা শিক্ষক শিক্ষিকা আমাদের প্রথম কাজ হচ্ছে ওই সকুমার মতি ওই ছাত্রীদের মনের ভিতর বল সঞ্চারিত করা বার বার বলা বিশ্বাস করো অগ্নিময় বিশ্বাস তোমার মধ্যে রয়েছে সমস্ত শক্তি তুমি পারো তুমি পারো তুমি পারো তিনটি বলের কথা বলা হয় প্রথম হচ্ছে আমাদের দৈহিক বল দ্বিতীয় আমাদের বৌদ্ধিক বল আর তৃতীয় হচ্ছে চারিত্রিক বল খুব দুঃখের কথা আমরা প্রথম যে দুটি বল অর্থাৎ দৈহিক বল এবং বৌদ্ধিক বল এর উপর খুব বেশি গুরুত্ব দিতে গিয়ে তৃতীয় যে বল চারিত্রিক বল তার উপর গুরুত্ব দেই না ফলে আজ সারা বিশ্বজুড়ে এত হাহাকার আমরা সারা দেশ জুড়ে বিশ্বজুড়ে এই সমস্ত ভয়ঙ্কর কুৎসিত বিভৎসা দেখছি তা কিন্তু আমাদের চারিত্রিক বল দৃঢ় নয় বলে ছাত্রছাত্রী তারা পরবর্তীকালে দেশের নাগরিক হয়ে উঠবে তাদের মধ্যে চারিত্রিক বল প্রবিষ্ট করার দায়িত্বকার শিক্ষক শিক্ষিকার মনে রাখতে হবে আড়াই বছর বয়স যখন মানুষের হয় যে শিশু দুই থেকে আড়াই বছর বয়সে তার মধ্যে একটা আমি এইভাবে সঞ্চার হয় একটা ব্যক্তি বোধের সঞ্চার হয় পাঁচ বছর বয়সে সেটি পুষ্টতা লাভ করে এই পাঁচ বছর বয়স নাগাদ সে সে পৌঁছায় কোথায় আমাদের শিক্ষক শিক্ষিকা এদের হাতে সেই সময় তার যে ব্যক্তিত্ব গড়ে উঠেছে আমি বোধটা গড়ে উঠেছে সেই ব্যক্তিত্ব নিয়ে কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে তাকে ব্যক্তিত্ব থেকে নিয়ে যেতে হবে বিকশিত ব্যক্তিত্বে ব্যক্তিত্ব দুটি একটি সাধারণ ব্যক্তিত্ব আর একটি বিকশিত ব্যক্তিত্ব ঠাকুর শ্রী রামকৃষ্ণ যাকে বলতেন কাঁচা আমি আর পাকা আমি ওই শুধু ব্যক্তিত্ব হচ্ছে সাধারণ যে ব্যক্তিত্ব তা হলো কাঁচা আমি আমাকে নিয়ে আমি আমার ভালোতে ভালো আমার মন্দ আমার মন্দ এটি কাঁচা আমি শুধু সাধারণ ব্যক্তিত্ব আর ঠাকুরের কথায় পাকা আমি কোনটি পাকা আমি হচ্ছে ওই বৃহৎ আমি ওই বিকশিত ব্যক্তিত্ব যে আমি সকলকে নিয়ে ভাবি সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে এই ভাব আমি সকলকে নিয়ে বাঁচব এই ব্যক্তিত্ব থেকে বিকশিত ব্যক্তিত্বে আনার সময় ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ এই সময়কাল আমরা শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় স্তরে পাচ্ছি ওই শিশুকে তার সাধারণ ব্যক্তিত্ব থেকে নিয়ে যেতে হবে বিকশিত ব্যক্তিত্বে ওই কাঁচা আমি থেকে নিয়ে যেতে হবে পাকা আমিত্বে ওই ক্ষুদ্র ছোট পচা আমিত্য থেকে তাকে নিয়ে যেতে হবে বিরাট বৃহৎ এক স্বর্গীয় আমিত্যে এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি গল্প বলি এক বাবা তার দুই ছেলেকে দুটি চমৎকার আম কিনে এনে দিয়েছেন বড় ছেলেটি বেশ চালাক সে তাড়াতাড়ি ঘরের ভেতর গিয়ে সে আমটি খেয়ে একবারে মুখ মুছে বাইরে বেরিয়ে এসছে ছোট ছেলেটি সামাজিক অর্থে বোকা সে আবার আমটি না খেয়ে সোজা গিয়ে হাজির তার বন্ধুদের মাঝখানে গিয়ে সেখানে সেই আম সকলকে ভাগ করে দিয়ে একসাথে খেয়েছে সবাই কি আনন্দে আপ্লুত বাবা বলছেন কি বোকারে তুই খাবে তো একা কিন্তু ছেলেটি বন্ধু দেখো আমটা একা খেলাম না ওই সবাই খেলো ওরা তো আমটা কতদিন খায়নি কত আনন্দ করছে ওরা সামাজিক অর্থে বোকায় ছেলেটি কিন্তু বৃহত্তর অর্থে চিরকালীনতার যে অর্থ সেই অর্থে ওই ছোট ছেলেটি যে তার আমটি ভাগ করে খেয়েছে সে হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান জ্ঞানী এই ক্ষুদ্র আমিত্য থেকে বৃহৎ আমিত্বে যাওয়ার নাম ব্যক্তিত্ব থেকে বিকশিত ব্যক্তিত্বে পৌঁছানো আমাদের সন্তানদের মধ্যে অর্থাৎ আমাদের এই যে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যক্তিত্ব থেকে বিকশিত ব্যক্তিত্বে নিয়ে যাওয়ার দায়িত্বকার আমাদের কিন্তু তার আগে আমাকে নিজেকে অর্জন করতে হবে সেই বিশেষ ধরনের ব্যক্তিত্ব সব সময় মনে রাখতে হবে আমি শিক্ষক আমি আচার্য আমি আর পাঁচজন মানুষের মতো নই যদি আমি যে বেতনটুকু পাই সেই বেতনের নিরিখে আমার চেয়ে বেশি বেতন পায় আমার অনেক ছাত্র কিন্তু যদি আমি এই বিচারটি করি যে আমি একজন মহান দেশ গঠক আগামী দিনের ভারতবর্ষ আগামী দিনের পৃথিবী তৈরি হচ্ছে কয়েক হাজার ক্লাসরুমে সে সমস্ত ক্লাসরুমগুলি আমাদের হাতে যদি আমরা ওই ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ওই হাজার হাজার ক্লাসরুমগুলোতে আদর্শ বোধ সঞ্চারিত করতে পারি রোজ যদি হ্যামার করি রোজ যদি ভালো হতে বলি রোজ যদি চারিত্রিক বলকে তাদের মধ্যে উদ্বুদ্ধ করতে পারি তবে এই বারোটি বছর তাদের মধ্যে যদি আমরা এই বিশেষ আদর্শ বিশেষ শক্তি সঞ্চার করতে পারি তবে কি করে ভালো মানুষ তৈরি হবে না যে শিশুটি এক সময় ছিল রাজ্যের সবচেয়ে সুন্দর শিশু সে একদিন হয়ে গেল রাজ্যের সবচেয়ে কুৎসিত মানুষ এমনটি হতো না যদি আমরা শিক্ষক শিক্ষিকারা রোজ ওই ক্লাসে ওই ছেলেটিকে তার শারীরিক বল দৈহিক বল তার যে বৌদ্ধিক বল তার পাশাপাশি চারিত্রিক বল সম্পর্কে সজাগ করতাম আজকে যে বিরাট একটি ব্যাপার নিয়ে সমস্ত দিক উত্তাল হয়ে আছে এই দিকগুলো ঘটবে না যদি আমরা শিক্ষক শিক্ষিকারা নিজেরা অজস্বী হয়ে উঠি এবং আমাদের যে রোজ আমাদের ভিতরের যে তেজ আমাদের যে শক্তি আমাদের যে পবিত্রতা তা সঞ্চারিত করি আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ভুলে চলবে না আগামীকালের আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী নোবেল পাপক আরো হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী শিক্ষক অধ্যাপক সাধারণ মানুষ সব তৈরি হচ্ছে এখন আমাদের সারা দেশ জুড়ে থাকা সারা বিশ্ব জুড়ে থাকা কয়েক হাজার ক্লাসরুমে সেই ক্লাসরুমগুলি আমাদের দখলে আমরা কেন রোজ যদি সত্যি চাই জগতে আমরা ছাপ রেখে যাব সত্যি যদি চাই আমরা দাগ রেখে যাব তবে কেন আমরা প্রতিদিন সচেষ্ট হব না ওই ক্লাসরুমগুলিকে মানুষ তৈরির পরিণত করতে মনে রাখতে হবে আমরা শিক্ষক শিক্ষিকারাই একমাত্র রাস্তায় প্রণাম পাই কোনো বড় আমলাকে কেউ রাস্তায় প্রণাম করে না করলেও করে কোনো স্বার্থ বুদ্ধির জন্য কোন মন্ত্রীকে কেউ রাস্তায় প্রণাম করে না করলে করে স্বার্থ বুদ্ধির জন্য স্বার্থ অর্থবিহীন ভাবে শুধু শ্রদ্ধা করে শুধু শিক্ষকদেরকেই ছাত্র ছাত্রীরা আজও যে পর্যায়ে সে চাক না কেন রাস্তায় প্রণাম করে যদি প্রণাম দিতে হয় নিজেকে প্রণাম করতে হবে তো তাই নিজেকে আমি প্রণাম নিই বা না নিই আমাকে সব সময় প্রণম্য হওয়ার জায়গায় থাকতেই হবে নিজেকে সব সময় প্রণামের জায়গায় আমাদের রাখতেই হবে স্বামীজি বলছেন ত্যাগ ও সেবাই আমাদের জাতীয় আদর্শ শিক্ষকদের ক্ষেত্রে ত্যাগ কি আমরা আমাদের চরিত্রের যে কাঁচা আমিত্ব সেই ত্যাগ করে আমাদের চরিত্রের যে ক্ষুদ্র ব্যক্তিত্ব তা ত্যাগ করে বৃহৎ আমিত্বে প্রবেশ করব বিকশিত ব্যক্তিত্বে প্রবেশ করব আর সেবা আমরা কখনো ভাববো না আমার সামনে একদল ছাত্র বসে আছে আমরা ভাবব আমার আগামী দিনে নাগরিক বসে আছে আমি দেশকে সেবা করছি এদেরকে যথার্থভাবে মানুষ করার মধ্য দিয়ে প্রতিটি কাজই ভাবতে হবে দেশমাতৃকার কাজ একবার স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ তখন সম্ভবত থাকতেন দেউঘরে তখন ব্রহ্মচারী উনি এসেছেন বেলুর মঠে একজন প্রবীণ সন্ন্যাসী তাকে বললেন এই খামগুলোতে এই স্ট্যাম্পগুলো আঠা মেরে দাও তা লক্ষ্বরানন্দীম করে খামগুলোতে ওই ডাক টিকিট মেরে দিয়েছেন কিছুক্ষণ পরে এসে দেখছেন ওই সন্ন্যাসী একটা একটা করে সমস্ত স্ট্যাম্পগুলোকে তুলে আবার ভালো করে বসাচ্ছেন তার ওই খামগুলোর উপরে তার ব্রহ্মচারী যখন লঘেশ্বরানন্দ তখন ব্রহ্মচারী যা দেখা করেছেন সেই পূজ্যপদ সন্ন্যাসীর সঙ্গে খুব রেগে গেছেন সন্ন্যাসী বলছেন তোমার ভাবো স্কুল কলেজ ছাড়াও মনে রাখবে সমস্ত গাছ রামকৃষ্ণের কাজ তখন ব্রহ্মীরা ভাবছি আমি ডাক টিকিটটা যেমন করেই সাঁটাই না কেন সে তো যাবি মন ঠিকানায় কিন্তু সন্ন্যাসী হয়তো তার মনের কথাই পড়তে পারলেন বললেন না প্রতিটি কাজই মনে রাখবে শ্রীরাম কাজ তাই প্রতিটি কাজের মধ্যে থাকবে পূজার ভাব প্রতিটি কাজের মধ্যে থাকবে সুচারুতা আমাদের ক্ষেত্রে শ্রীরাম না ভেবে যদি কেউ ভাবেন দেশমাতৃকা যদি কেউ ভাবেন সমাজ একই ব্যাপার সেক্ষেত্রেও প্রতিটি কাজ আমাদের হবে অত্যন্ত সুচারুতা সম্পন্ন প্রতিটি কাজই হবে ঈশ্বর ভাব নিয়ে করা অর্থাৎ একটা ঊর্ধ্ব মনস্কতা নিয়ে করা গেলাম যেমন তেমন করে ফিরে এলাম এ তো একটা ভাড়া করে সৈনিকের কাজ আমি কি ভাড়া করে সৈনিক আমি কি শুধু বেতনভোগী কর্মচারী মাত্র আমি আগামী দিনে দেশ গড়ার কারিগর এ ভাবনা ভুললে কখনোই চলবে না সব সময় ভাবতে হবে আমি একজন শিক্ষক অনেকে বলেন আমি একজন সাধারণ শিক্ষক আমি ভীষণ প্রতিবাদ করে বলি শিক্ষক কখনো সাধারণ হতে পারেন না শিক্ষক মানে অসাধারণ তার চাল চলন তার বিদ্যাবত্তা তার আভিজাত্য তার কথার প্রয়োগ তার সমস্ত কিছুর মধ্যে থাকবে এক অদ্ভুত অসাধারণত্ব একটি ঘরের মেঝেতে অনেকগুলো হলুদ রঙের বল আছে মাঝখানে একটা নীল রঙের বল আছে চোখ কার দিকে ওই নীল বলটার দিকে কেন সে ব্যতিক্রমী অন্য রকম পাঁচজনের চাইতে আমরা শিক্ষকরা সব সময় হব ওই অগন্তি হলুদ রঙের বলের মধ্যে ওই নীল রঙের বলের মতো আলাদা ব্যতিক্রমী আর পাঁচজনের সঙ্গে আমাদের এক করে দেওয়া যাবে না আমরা নিজস্বতায় অনন্য হব সব সময় মনে রাখতে হবে আমি শিক্ষক আমি পাঁচজনের মতন নই আমি অমল বিমল কমল নই আমি অমল বিমল কমলের পরে আমি হচ্ছি এবং ইন্দ্রজিৎ আমি সাধারণ নই আমি টম টিক হ্যারি নই আমি মাস্টার মশাই আমি শিক্ষক আমার আচার আচরণে আমার চলনে বলনে আমার প্রতিটি শব্দের প্রক্ষেপণে থাকবে এমন একটি উদার ভাব এমন একটি উন্নত ভাব এমন একটি অদ্ভুত আভিজাত্য যেন শ্রদ্ধায় নয় সমাজের মাথা নত হয়ে যায় আমাদের কাছে ছাত্ররা শুনছি আজকাল শিক্ষকদের মানতে চায় না কিন্তু সে দোষ সমাজের আছে অবশ্যই সে দোষ ছাত্রছাত্রীদের অবশ্যই কিন্তু শিক্ষক শিক্ষিকারাও কিন্তু অনেকটা সেই দোষে দোষী কারণ যদি আমি নিজেকে যথার্থ শিক্ষা শিক্ষিকা বলে পরিণত করতে পারি অবশ্যই শ্রদ্ধা আমরা পাব বারবার মনে রাখতে হবে আমার কথা শক্তি একটা আমি আমার শক্তিকে এমন করে প্রয়োগ করব যেন সেই শব্দ শক্তি প্রচণ্ড অঘাত তুলে আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষ আমার ছাত্র ছাত্রী তাদের মনের ভিতরে বিরাট বিপ্লব সৃষ্টি করে বিরাট চাঞ্চল্য সৃষ্টি করে সে যেন নিজেকে চিনতে পারে আমরা সব সময় বলি নিজেকে চেনু তার মানে কি একবার সৈয়দ মুস্তফা আলী তখন উনি রয়েছেন শান্তিনিকেতনে সেই সময় জগদীশ চন্দ্র বস এসছেন দেখা করতে কবিগুরুর সঙ্গে পাশাপাশি বসে আছেন রবীন্দ্রনাথ এবং জগদীশ চন্দ্র বসু সৈয়দ মুস্তফা আলী উনি অটোগ্রাফের খাতাটা তখন চারটে তিনি পাঠিয়ে দিয়েছেন এগিয়ে দিয়েছেন জগদীশ চন্দ্র দিকে জগদীশ বসু সেখানে লিখলেন নো তাই সালফ নিজেকে চানো এবার খাতা যখন দিলেন কবিগুরুকে উনি লিখলেন ফর গেট তাই সালফ নিজেকে বলো কি অদ্ভুত কথা নিজেকে জানতে গেলে নিজেকে ভুলতে হয় অর্থাৎ নিজেকে জানা মানে আমি শুধু রক্ত মাংসের শরীর নই আমি শুধু একটি খাঁচা নই তার ভিতরে থাকা আমি এক অনন্ত শক্তি যে শক্তি সব কিছু করতে পারে আগে আমাকে সেই শক্তি সম্পর্কে সজাগ হতে হবে তার জন্যে ভুলতে হবে আমার বাহ্যিক পরিচয় আমার উপাধিগুলো আমার অহং এসব ভুলতে পারলে যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে একদম ভিতরে প্রবেশ করা যায় তেমনি আমার ভিতরের যে পরিচয় তার মধ্যে প্রবেশ করা যায় যখন চিনতে পারবো আমি নিজে মাস্টার মশাই যে আমি কি? আমি শিক্ষক মানে সাধারণ কেউ নেই কেউ কেউ আমি অনন্ত শক্তির একটি ভাড়ার তখন যদি নিজের সম্পর্কে আমি সচেতন হতে পারি নিজের শক্তি সম্পর্কে যদি আমি সজাগ হব তখন সেই শক্তি সঞ্চারিত করতে পারবো আমার সন্তানদের মধ্যে শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী যারা তাদের সকলের মধ্যে আধ্যাত্মিকতা মানে কিন্তু কখনো চার দেওয়াল বন্ধ করে জপতপ করা নয় মন্দির মসজিদ গির্জার দরজা বন্ধ করে চোখ বুঝে থাকার নাম আধ্যাত্মিকতা নয় আধ্যাত্মিকতা মানে চোখ খোলা সত্যকে দর্শন করা এবং আধ্যাত্মিকতা মানে ওই ক্ষুদ্রতা থেকে অনেক অনেক উপরে যাওয়ার চেষ্টা করা শিক্ষকদের আজকে ভীষণ রকম দায়িত্ব দেবার সময় এসে গেছে যদি পুস্তক পাঠের মধ্যেই ছাত্ররা সীমাবদ্ধ থাকে জগতের কল্যাণ কোনো দিন হবে না যদি সমস্ত পাঠ সমস্ত পাঠ্য বিষয় পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর যদি আমার সমস্ত সম্পদ অন্যের হাতে গুচ্ছিত থাকে কি লাভ তাই ওই বিদ্যা সমস্ত কিছু আমার ছাত্রের মধ্যে আমাকে সঞ্চারিত করতে হবে জ্ঞান এবং বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান অর্থাৎ নলেজ এবং উইস্টম এই দুটোই আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে সঞ্চারিত করব জগৎটা অনিত্য আজ আছি কাল নাই যেটুকু সময় আছি যেন ভালো কিছু করে যেতে পারি যেন সত্যিকারের মানুষ হিসেবে বাঁচি যেটুকু সময় আছি যেন ভাস্কর হয়ে ভাস্কর হয়ে বাঁচি এই হোক প্রতিটি শিক্ষকের জীবনের মূল আদর্শ শিক্ষক নিজে আগে সেই আলোকে আলোকিত হবেন নিজে আগে দ্বীপ হয়ে জ্বলবেন তারপর সেই একটি দ্বীপ থেকে হাজার হাজার দ্বীপ জ্বলবে বারবার মনে রাখতে হবে শিক্ষক দিবস বলে নয় প্রতিটি দিনই আমাদের জীবনে শিক্ষক দিবস প্রত্যেকটি দিন ভাবতে হবেই যে আমরা বিরাট এক দায়িত্ব দিয়ে এসেছি আমরা ছাপুসা কর্মচারী নই আমরা শিক্ষক আমাদেরকে সমাজ মান্যতা দিয়েছিল দেয় এবং দেবে সেই জন্য আমরা যারা প্রতিটি মুহূর্তে নিজেকে সংস্কৃত রাখি নিজের মধ্যে যদি কোনো রকম অনাচার থাকে তাকে দূর করতে পারি যেন মনে রাখতে হবে পুরো সমাজ যখনই জানতে পারবে আপনি শিক্ষক আপনার দিকে তাকিয়ে থাকবে রাস্তায় আপনি বেরোলে যদি জানতে পারেন শিক্ষক প্রতিটি মানুষের চোখ কিন্তু আপনার দিকে তাই আপনার কোনো আচরণ কোনো পোশাক আশাক কোন হাব হাব এমন হতে পারে না যা শিক্ষক কুলের কলঙ্ক হয়ে ওঠে আমি যখন এই বিদ্যালয়ে জয়েন করেছিলাম প্রায় পঁয়ত্রিশ বছর আগে প্রথম দিন তৎকালীন প্রধান শিক্ষক পূজ্যপাদ শিবা স্বামী দেবরাজানন্দ মহারাজ আমাকে একটি ক্লাসে নিয়ে গিয়ে বললেন আজ থেকে তোমার নতুন জীবন শুরু হল তোমার সামনে এক ঘর শ্রীরামকৃষ্ণ বসে আছেন তুমি আজ থেকে এদের পূজা করো এই ভাবটি মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণকে আপনি বিশ্বাস করুন বা না করুন কিন্তু পূজার যে মনোভাব পূজা মানে সেবার সঙ্গে যখন যুক্ত হয় স্বার্থহীনতা এবং স্বর্গীয় উচ্চতা তখন তা পূজায় পরিণত হয় তাই ক্লাসে গিয়ে পড়ালেই হবে না আমাকে পূজা করতে হবে শিবাদানির সঙ্গে আমার স্বর্গীয় উচ্চতা সেই সঙ্গে আমার এক প্রবল আত্মবিশ্বাস হ্যাঁ আমি পারব এই ছেলে মেয়েদেরকে আমি পারব সুন্দর করতে আমার মনে সেই জোর লাগবে আমি পূজা করব। আমার সেবা তার সঙ্গে যুক্ত হবে আমার স্বর্গীয় উচ্চতা এবং স্বার্থহীনতা আমরা এই শিক্ষক রাইপারে আর যখন দুঃসময় চলছে সেই দুঃসময়ে আমরা কিন্তু বলবো না যে আমরা আমাদের পাখা গুটিয়ে ফেলবো যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত ঢাকা তবু বিহঙ্গর ওরে বিহঙ্গ মোর অন্ধ বন্ধ করো না পাখা আমরা যেন সে অঙ্গ অন্ধকার নেমে আসছি কিন্তু আমরা আমাদের পাখা বন্ধ করব না আমরা আশা হারাবো না নিজেরা সব সময় আশায় সঞ্চারিত হয়ে থাকব নিজেরা সব সময় উদ্যমে পরিপূর্ণ হয়ে থাকব তারপর করে পাখা উড়ব উদার সঙ্গে আমার বিদ্যার্থীদের তাদেরকে প্রকৃত বিদ্যার অর্থী করে তুলতে হবে বিদ্যার্থী সন্ধিবিচ্ছেদ করলে কি হয় বিদ্যা যুক্ত অর্থী অর্থাৎ বিদ্যার জন্য যার অত্যন্ত বেশি আকাঙ্ক্ষা সেই বিদ্যার জন্য অর্থিতা জানার জন্য প্রবল আকাঙ্ক্ষা ছাত্রীদের মধ্যে সৃষ্টি করতে হবে আমাদেরই বারবার বলছি এই দুঃসময়ে এখন শিক্ষক শিক্ষিকাদের প্রবল এক দায়িত্ব কারণ মনে রাখতে হবে আজকের হাজার হাজার ক্লাসরুম ভর্তি হয়ে আছে কিশোর কিশোরী দল শিশুর দল যে আগামীকালের ভবিষ্যৎ এদেরকে যদি আজ আমরা তাদের চেতনাকে উজ্জ্বল করতে পারি তাদের মধ্যে আদর্শ বোধ সঞ্চারিত করতে পারি যদি তাদের মধ্যে আমরা আজকে বিশেষ একটা ভাব সৃষ্টি করতে পারি যে এই জীবন অনিত যে কতদিন আছো কিছু দাগ রেখে যাও স্বামীজি বলছেন জন্মেছিস যখন দাগ রেখে যা তাহলে যদি আমরা প্রত্যেকটি ছাত্র ছাত্রীর মনে এই ভাব সৃষ্টি করতে পারি যখন জন্মেছিস দাগ রেখে যা দাগ রাখতেই হবে তোমার মধ্যে হবে অসীম শক্তি একটি চলন্ত শক্তি তোমার মধ্যে আছে তুমি সব পারো তুমি সব পারো বারবার ছাত্রছাত্রীর মধ্যে এই চরিত্র বল এই শক্তি সঞ্চারিত করতে হবে আমাদের আমরা যারা শিক্ষক শিক্ষিকা আমাদের দায়িত্ব বোধ যদি না থাকে আজকে তবে কিন্তু ইতিহাস আমাদের ক্ষমা করবে না কারণ এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি এই সময় শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব বিরাট নিজে আমরা আগে নিজেদেরকে সমস্ত সংস্কার থেকে সমস্ত কালো রং থেকে দূর করি নিজেকে আগে আমরা সংস্কৃত করি পরিষ্কার করি আগে নিজেরা দ্বীপ হয়ে চলি তারপর সেই দ্বীপের আলো ছড়িয়ে দিই আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নিজেকে দ্বীপ করে জ্বালা এই মুহূর্তে বড় বেশি প্রয়োজন এই শিক্ষক দিবস আমাদের কাছে নিয়ে আসুক এক বিরাট বার্তা আমরা নিজেরা যেন জ্ঞানের জন্য আকাঙ্ক্ষী হই আজকে মোবাইলের যুগে আমরা মাস্টার বসাইরাও আমরা দিদিমণেরাও বই পড়তে ভুলে যাচ্ছি কি করে বলবো ছাত্র ছাত্রীকে বই পড় আমরা নিজেরা যেন জ্ঞানীর জন্য প্রকৃত আকাঙ্ক্ষী হই তারপর সে জ্ঞানাকাঙ্ক্ষা যেন আমরা জয় যেমন করে হোক জোর দিয়ে ছড়িয়ে দিই আমাদের সন্তানদের মধ্যে এই সন্তানরাই ভবিষ্যৎকে নিয়ে আসবে আজ আমাদের শপথ হোক আমরা আজকে নিজেরা উজ্জ্বল হয়ে উঠি আমাদের মধ্যে যেটুকু ভিড়টা আছে যেটুকু কালো রয়েছে সব দূর করে আলো হয়ে জ্বলি আমাদের আলো আমরা ছড়িয়ে দিই আমাদের কাছে থাকা যারা আমাদের আদর্শ বলে মনে করে সেই ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের ভিতরটা আলোয় আলোকিত হোক তার আমরা ক্ষুদ্র সংস্কার থেকে অন্ধত্ব থেকে নানা রকম কুৎসিত বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে সত্যের দেখাই তবে আজ এই সময় দেশের প্রতি সমাজের প্রতি বিশ্বের প্রতি এইটি আমাদের হবে সর্বশ্রেষ্ঠ সীমা আসুন আমরা সত্যিকারের শিক্ষা খ হয়ে উঠি শিক্ষক হওয়াটাই এই মুহূর্তের সবচেয়ে বড় দাবি নমস্কার